আসলে সত্যি কথা বলতে বলটা আমি জানতাম যে ফ্রি ছিল, কারণ বলটা যখন ছয় মারছে আম্পায়ার সিগন্যালও দিয়েছিল, বাট আমি সেটা তামিম ভাইকে লাগবে না, আমি তার অভাব পূরণ করব। হঠাৎ লাইভে এসে নিজের ব্যাটিং এর প্রশংসা আর তামিমকে নিয়ে এই কি বললেন জুনিয়র তামিম। দর্শক, সর্বশেষ এশিয়া কাপ ও ঘরের মাঠে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের বড় দুশ্চিন্তার বিষয় ছিল ওপেনিং, যা আরও বেশি আলোচনায় ছিল বিশ্বকাপের আগ মুহূর্তে। একে তো তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড, তার ওপর রান খরায় ভোগা লিটন দাসের সঙ্গী করা হয়েছে তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে। তবে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে সে তরুণী ওপেনিংয়ে তার প্রতি আস্থা রাখার জন্য যেন ইঙ্গিত দিয়ে রাখলেন। পরপর দুই ম্যাচে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে এই জুনিয়র তামিমকে। ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 84 রানের পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তানজিদ তামিম করেন 45 রান। আর তাই তো আজ হঠাৎ এই জুনিয়র তামিম তার ফেসবুক লাইভে এসে বলেন, আসলে সত্যি কথা বলতে বলটা আমি জানতাম যে ফ্রি ছিল, কারণ বলটা যখন ছয় মারছে আম্পায়ার সিগন্যালও দিয়েছিল, বাট আমি আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে এখান থেকে যে আত্মবিশ্বাসটা পেয়েছি সেটা আশা করি আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে। আমি মনে করি তামিম ভাইয়ের চেয়েও আমার শুরুটা ভালো হয়। যখন তামিম ভাই ওপেনিংয়ে খেলতো তখন তিনি অনেকটা চাপই থাকতেন, কিন্তু দেখুন আমি ওই রকম কোনো চাপই থাকি না, বরঞ্চ বলারদেরকেই চাপে রাখি। আমি সবসময় চেষ্টা করি গ্যাপ খুঁজে খুঁজে বড় ধরনের শট খেলতে থাকি। আমি এটাই চাচ্ছি ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে তামিম ভাইয়ের অভাবটা পূরণ করতে। আমি এটা কখনোই বলবো না যে তামিম ভাই আমার চেয়ে খারাপ খেলে, তিনি বাংলাদেশের একজন নাম্বার ওয়ান ওপেনিং ব্যাটসম্যান। বিশ্ব তাকে চেনে, দলের প্রয়োজনে তিনি কি করতে পারেন আর কি করতে পারেন না। যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি দলের জন্য তামিম ভাইয়ের মতোই লড়াই করতে পারি। তো দর্শক, আপনিও কি জুনিয়র তামিমের সাথে একমত? কমেন্টস করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ।